ওয়ালাইকুম, কেমন আছি আমরা সবাই? আশা করি ভালো আছি। আজকে আমরা পড়াশোনা করব পেরিকার্ডিয়াল ডিজিজের প্রথম পার্ট সম্পর্কে। নর্মালি আমরা জানি যে হার্টের যে কাভারিংটা থাকে সেটিকে আমরা বলছি পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের ক্ষেত্রে দুটো লেয়ার থাকে, একটি হচ্ছে প্যারাইটাল লেয়ার এবং অপরটি হচ্ছে ভিসেরাল লেয়ার। মনে রাখতে হবে নর্মালি যে পেরিকার্ডিয়াল ক্যাভিটিটা থাকে এখানে স্মল অ্যামাউন্ট অফ দ্য ক্লিয়ার ফ্লুইড থাকে এবং ইট ইজ অ্যাবাউট 30 থেকে 50 ml, অর্থাৎ এটি নর্মালি থাকে এবং এই ফ্লুইডের কালারটি হয় ক্লিয়ার অথবা স্ট্র কালার ফ্লুইড এবং এটি থিন থাকে। মনে রাখতে হবে পেরিকার্ডিয়ামে যে ডিজিজগুলো হয় সেটি মোস্টলি ডিউ টু দ্য সেকেন্ডারি কজেস, অর্থাৎ অন্য কোনো ডিজিজের কনসিকোয়েন্স পেরিকার্ডিয়াল ডিজিজে চলে আসে, আর প্রাইমারি যদি ডিজিজ কোনো হয়ে থাকে সেটি ডিউ টু দ্য ভাইরাল ইনফেকশন। এখন কোশ্চেন হচ্ছে, যদি পুলার মধ্যে কোনো ফ্লুইড জমে সেটাকে আমরা বলছি পুলার ইফিশন, কিন্তু পেরিকার্ডিয়ামের মধ্যে অর্থাৎ হার্টের এই যে লেয়ারের মধ্যে যদি কখনো ফ্লুইড জমে সেটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াল ইফিশন। সো কখন সেটাকে আমরা পেরিকার্ডিয়াল ইফিশন বলবো? যখন পেরিকার্ডিয়ামে এক্সেসিভ ফ্লুইড থাকবে এবং ইট ইজ মোর দ্যান 50 ml, সেটাকে বলছি আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন। অনেক সময় আমার দেখা যায় যখন আমার হার্ট ফেল করে বিভিন্ন ক্যাভিটিতে আমার ফ্লুইডগুলো অ্যাকুমুলেশন হতে পারে। পেরিটোনাল ফ্লুইড অ্যাকুমুলেশন হলে অ্যাসাইটিস, পুরাল ফ্লুইড অ্যাকুমুলেশন হলে পুরাল ইফিউশন, এবং অনেকটা সময় পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হলে সেটাকে আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন বলে থাকি। মনে রাখতে হবে, যদি পিওর ব্লাড উইদাউট ইনফ্লামেটরি এক্সুডেট কোনো সাইন সিমটম, ইনফ্লামেশন এক্সুডেটের সাইন সিমটম ছাড়া জমা হয় এই পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে, সেটাকে আমরা বলি হেমোপেরিকার্ডিয়াম। অপরদিকে ইনফ্লামেটরি এক্সুডেট যদি থাকে এবং তার সাথে যদি ব্লাড মিক্স থাকে সেটাকে আমরা বলি হেমোরেজিক পেরিকার্ডাইটিস। সুতরাং হেমোপেরিকার্ডিয়াম এবং হেমোরেজিক পেরিকার্ডাইটিস দুটি আলাদা টার্ম। সোজা দাগে যদি আমরা বলি, যদি ইনফ্লামেটরি এক্সুডেট না থাকে, শুধু পিওর ব্লাড থাকে, সেটাকে বলছি হেমোপেরিকার্ডিয়াম। যদি ব্লাড মিক্স থাকে এবং তার সাথে ইনফ্লামেটরি এক্সুডেট থাকে সেটাকে আমরা বলছি হেমোরেজিক পেরিকার্ডাইটিস। এবং এই ব্লাডটা কোথায় আসবে? যখন কোনো কারণে স্মল ভেসেলগুলো ডিস্ট্রয়েড হয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি হেমোরেজিক পেরিকার্ডাইটিস। এখন এই হেমোপেরিকার্ডিয়ামের কিছু কজ আছে, অর্থাৎ এই জায়গায় ব্লাড জমার কিছু কারণ আছে। এক নম্বর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, 2 নম্বর হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন, 3 নম্বর ট্রমাটিক পারফোরেশন, 4 নম্বর রাপচার অফ রিং অ্যাবসেস, আর সেকেন্ডারি টু দ্য ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এখন কোশ্চেনটা হচ্ছে যে কিভাবে এগুলো হচ্ছে। প্রথমত, যখন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, অর্থাৎ আমাদের মায়োকার্ডিয়ামে যখন ইনফ্রাকশন হয় সেখান থেকে আলটিমেটলি ইসকেমিয়া ডেভেলপ করে, ওখানে অক্সিজেন সাপ্লাই কমে যায়। সো যেহেতু এখানে ইনফ্লামেশন প্রসিডিউর চলে এসেছে, ইনফ্লামেশন হচ্ছে, সুতরাং এখানে ইনফ্লামেটরি সেলস, লট অফ ইনফ্লামেটরি সেল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ সকল জায়গাগুলো যেয়ে সেখানে জমা হয়। সো নিউট্রোফিল, ম্যাক্রোফেজ সেখানে যাওয়া মানেই হচ্ছে সেখানে ফাইব্রোব্লাস্টিক প্রলিফারেশন হওয়া এবং এনজাইমেটিক অ্যাক্টিভিটিগুলো বেশি বেশি ডেভেলপ হওয়া। সো যখন এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডেভেলপ হয়ে যায় তখন মায়োকার্ডিয়াম যে লেয়ারটি থাকে সেই লেয়ারটি সফট হয়ে যায়, অর্থাৎ থার্ড এবং ফোর্থ ডেটে যে মায়োকার্ডিয়াল লেয়ারটি আছে সেটি সফট হয়ে যায়। এবং সেটি সফট হওয়ার কারণে যখন সিস্টল হয়, একটা স্ট্রং সিস্টল যখন হয়, তখন এই যে সফট মায়োকার্ডিয়ামটা সেটি রাপচার হয়ে যায়। এবং এই রাপচার হয়ে যাওয়ার কারণে যে ব্লাডগুলো ছিল, ভেসেলগুলো ছিল, এই ভেসেলগুলো থেকে ব্লাডগুলো খুব র্যাপিডলি পেরিকার্ডিয়াল স্যাকে ডেভেলপ করে। এবং র্যাপিডলি পেরিকার্ডিয়াল স্যাকে যখন অনেক সাডেন অ্যামাউন্ট অফ দ্য ব্লাড অনেকভাবে ঢুকছে এবং খুব দ্রুত ঢুকছে, তারা যে কন্ডিশন ডেভেলপ করে সেটাকে বলছি কার্ডিয়াক টেম্পোনেট। এবং এখান থেকে পেশেন্ট কিন্তু খুব দ্রুত সময় মারা যেতে পারে। এরপরে অ্যাওর্টিক ডিসেকশনে দেখি আমরা যে অ্যাওর্টাটি রাপচার হয়ে যায়। সো অ্যাওর্টা যখন রাপচার হয়ে যায়, লিশন সকার ইনটু দ্য ইন্টিমাল লেয়ার, অর্থাৎ ইন্টিমাল লেয়ারে কিন্তু লিশন হয়ে যায়, যার ফলে কলাম অফ দ্য ব্লাড ইন্টার ইন্টু দ্য ওয়াল অফ দ্য অ্যাওর্টা, অর্থাৎ ওয়াল অফ দ্য অ্যাওর্টা দিয়ে কলাম অফ দ্য ব্লাড যায় এবং সেখান থেকে প্রক্সিমালি এবং ডিস্টালি ব্লাড পেরিকার্ডিয়াল স্যাকে ঢোকে এবং হেমোপেরিকার্ডিয়াম ডেভেলপস করে। এরপরে যদি ট্রমাটিক পারফোরেশন এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়, আমরা দেখেছি যখন ট্রমা হয়, তো হার্ট রিজনে যদি কোনো ট্রমা হয় প্রথমে কার্ডিয়াক ক্যাভিটি থেকে ইট ইজ পাম ইন্টু দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি, অর্থাৎ ভেন্টিকল থেকে সেটি পেরিকার্ডিয়ামে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যদি ইনফেকশন প্রসেস ডেভেলপ করে, স্পেশালি অ্যারাউন্ড দ্য ভালভ রিং, আমাদের যে হার্টের ভালভ রিংগুলো আছে সেখানে যদি ইনফেকশন ডেভেলপ করে, গ্রাজুয়ালি সেখানে ডেভেলপস করে ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস। এবং এই ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস থেকে একটা সময় অ্যাবসেস ডেভেলপ করে এবং এই অ্যাবসেসগুলোকে আমরা বলি রিং অ্যাবসেস। সো এই রিং অ্যাবসেসগুলো যখন পাস্ট মায়োকার্ডিয়াম হয়ে যায়, পাস্ট মায়োকার্ডিয়াম হয়ে যাওয়ার সময় সেগুলো রাপচার হয়ে যায় এবং সেখান থেকে লিডস করে হচ্ছে হেমোপেরিকার্ডিয়াম। সো আমরা হেমোপেরিকার্ডিয়ামের কজ কিন্তু খুব চমৎকারভাবে শিখে ফেললাম। নাও টার্ন টু দ্য কার্ডিয়াক টেম্পোনেট। কার্ডিয়াক টেম্পোনেট বলতে আমরা কী বুঝছি? আমরা তো অনেক জায়গায় পড়েছি কার্ডিয়াক টেম্পোনেট কথাটি। মনে রাখতে হবে, যদি ফ্লুইড অনেক বেশি পরিমাণে থাকে, অর্থাৎ পেরিকার্ডিয়ামে যদি পেরিকার্ডিয়াল ইফিউশন অনেক বেশি হয়, 200-300-400-500 ml এর মতো ফ্লুইড জমা আছে, সো এরা কী করে? এরা অ্যাট্রিয়া এবং ভেন্টিকল ডিউরিং দ্য টাইম অফ দ্য ডায়াস্টোলের সময় এরা কম্প্রেস করে রাখে। প্রশ্নটা হচ্ছে কেন? কারণ হচ্ছে সিস্টল যখন হয়, সিস্টলের সময় কিন্তু হার্টকে কন্ট্রাক্ট করতে হয়, অর্থাৎ হার্টকে কিন্তু রিল্যাক্স হতে হয় না। সো সিস্টলের সময় হার্টকে যখন কন্ট্রাকশন করতে হচ্ছে তাই কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু ডায়াস্টোলের সময় হার্ট বাইরে থেকে ইফিউশন থাকার কারণে রিল্যাক্স হতে পারছে না, বাইরে থেকে একজন তাকে চেপে ধরে আছে, তাকে ধাক্কা দিয়ে আছে, সো সে রিল্যাক্স হতে পারছে না,
যার কারণে ডায়াস্টলিক ফিলিংও ঠিক মতো হচ্ছে না। তো ডায়াস্টলিক ফিলিং ঠিক মতো না হলে স্পেশালি ভেন্টিকলে কিছু চেঞ্জ দেখা যায়। মনে রাখতে হবে যে রাইট এটিএম এবং রাইট ভেন্টিকল সব কম্প্রেস হয়ে যায়, ভেনাস রিটার্ন ঠিকঠাক মতো মেনটেন হয় না, যার কারণে ব্লাড খুব চমৎকারভাবে রাইট এটিএমে না আসে, সে সরাসরি জুগুলার ভেনে যায় এবং জুগুলার ভেনাস প্রেশার বেড়ে যায়। অপরদিকে রাইট সাইডের ফিলিং কম হয়ে যাওয়ার কারণে লেফট সাইডের ফিলিংও কমে যায়, যার কারণে কার্ডিয়াক আউটপুট এবং স্ট্রোক ভলিউম কমে যায় এবং সেখান থেকে ডেভেলপ করে সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং সর্বশেষ যদি আমরা দেখি যে এক্সট্রা অ্যামাউন্ট অফ দ্য ফ্লুইড হার্ট এবং চেস্ট ওয়ালে থাকার কারণে আমরা অন্যরকম একটি সাউন্ড পাবো, এই সাউন্ডটাকে আমরা বলছি মাফেল হার্ট সাউন্ড। সো জুগুলার ভেনাস প্রেশার বেড়ে যাওয়া, সিস্টোলিক বিপি কমে যাওয়া এবং মাফেল হার্ট সাউন্ড, এই তিনটার কম্বিনেশনকে আমরা একসাথে বলি বেক্স ট্রায়াঙ্গেল এবং এটাকে ক্লিনিক্যালি বলা হয় কার্ডিয়াক টেম্পোনেট। সো আমরা যদি ইসিজিতে দেখাই তাহলে দেখতে পারবো যে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স দেখা যায় কার্ডিয়াক টেম্পোনেটের ক্ষেত্রে। এটি কেন? কারণটি হচ্ছে যে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অফ কিউআরএস অর্থাৎ ফ্লুইডের ডিস্ট্রিবিউশন পেরিকার্ডিয়াল ইফিউশনের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম। সো যখন আমি লিডটি বসাবো যে মেজর ভেন্টিকুলার ডিপোলারাইজেশন আর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলি একটি অল্টার হবে, কারণ কোথাও একটা ফ্লুয়ার ফিট কম আছে কোথাও বেশি আছে, যার কারণে যেটি দেখা যায় সেটিকে আমরা বলছি ইলেকট্রিক্যাল অল্টারনেস। এখন কোশ্চেন হচ্ছে যে কার্ডিয়াক টেম্পোনেট ভার্সেস পেরিকার্ডিয়াল ইফিউশন কখন কোনটাকে বলছি আমরা। মনে রাখতে হবে যে কার্ডিয়াক টেম্পোনেটের ক্ষেত্রে ফ্লুইড অল্প হতে পারে বা মডারেট হতে পারে, কিন্তু অনেক বেশি পরিমাণে ভেলোসিটি থাকবে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে খুব দ্রুত পরিমাণে সেটি ঢুকে যাবে, অর্থাৎ পেরিকার্ডিয়াম নট গেটিং টাইম টু স্ট্রেস, পেরিকার্ডিয়াম স্ট্রেস হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, এবং যার কারণে যেটি ডেভেলপ করবে সেটি হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট এবং সেখানে বেক্স ট্রায়াঙ্গেলের ফিচারগুলো আমরা পেতে পারি, যে বিপি বেড়ে যাবে, সিস্টোলিক বিপি কমে যাবে, মাফেল হার্ট সাউন্ড এবং ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। অপরদিকে যদি ফ্লুইড অনেক বেশি হয়, হিউজ হয়, কিন্তু তার ভেলোসিটি কম হয়, সে ধীরে ধীরে যায়, হার্ট মোর টাইম টু স্ট্রেস হবে এবং আলটিমেটলি সে কিন্তু বেক্স ট্রায়াঙ্গেল প্রডিউস করবে না, এবং এটিকে বলছি আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন। ধন্যবাদ সবাইকে।